আয়। বাবা কেউ সবাই পুতুলের মতন বসে আছিস রে। শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন, বড়দের আমার প্রণাম আর ছোটদের আমার ভালোবাসা নিয়ে ব্লগটি শুরু করছি আমি শতরূপা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। অঞ্জলি দেব বলে সকাল সকাল বেরিয়ে পড়েছি, কারণ এত ভিড় হবে আজকে যে গাড়ি রাখার জায়গা পাওয়া যাবে না। আমরা চলে এসেছি ভারত সেবা আশ্রমে। ঢুকতেই যেটা দেখলেন সেটা ছিল হচ্ছে রেজিস্ট্রেশন অ্যান্ড ডোনেশন বক্স। ভারত সেবাশ্রমে প্রথমবার এসেছি, বাড়ি থেকে বেশ অনেকটি দূর। অঞ্জলির টাইম দেওয়া হয়েছিল 12টা। বন্ধুদের জন্য অপেক্ষা করছি, সবাই আসলে যখন অঞ্জলি শুরু হবে একসাথে অঞ্জলি দিয়ে ভোগ খাবো। আশ্রমটি এতটাই বড় আর এতটাই ছিমছাম যে আপনি অনেকটা জায়গা আরাম করে নিচে বসতেও পারবেন। আর অপর সাইডে ছিল হচ্ছে হলো চেয়ারের ব্যবস্থা, যদি আপনার পায়ে ব্যথা থাকে তাই চেয়ারেও আপনি বসতে পারবেন। অনেকটি ভিড় হয়ে গেছে, এরকম গোল করে পুজোর সময় গল্প করতে দারুণ লাগে। জোরে জোরে না, আস্তে আস্তে গল্প করছিলাম, আসলে ঠাকুরমশাই পুজো করছিলেন। তাই গল্প করতে করতে পুজোর সময় একটা দুটো ছবি না তুললে হয় নাকি, তাই ছবিও তুলে ফেললাম। পুজো শুরু হয়ে গেছে আর আপনাদের আমি দেখাবো কী সুন্দর করে ইনি আরতি করছেন মায়ের। উনি নেচে নেচে আরতি করছিলেন মায়ের, আর আমরা যারা দাঁড়িয়ে দেখছিলাম খুব ভালো লাগছিল, খুব ভক্তি সহকারে করছিলেন। আর এদিকে তো সবাই এসে গেছে অঞ্জলি দেওয়ার জন্যে, আর অঞ্জলি দেওয়ার জন্যে দেখুন কি ভিড়টাই না হয়েছে। আর একটু পরেই অঞ্জলি শুরু হবে। ইনি যাকে গেরুয়া বস্ত্র পরে দেখছেন উনি অঞ্জলির মন্ত্র বলছিল, আর এরপরের পুজোটি উনি করেন। উনি জানেন পেশায় ডাক্তার, কিন্তু বহু বছর ধরে এই আশ্রমের সাথে জড়িত। এই আশ্রমে অন্য সময় আসলে আপনি সোজা এসে এই ঠাকুরগুলোকেই দেখতে পারবেন। তাই জন্যে উনি মায়ের আরতির সাথে সাথে রোজকার ঠাকুরগুলোকেও একটুখানি আরতি করছেন এই সাইডে এসে, আবার ওই সেম রিদমে ওই দিকে গিয়ে মায়ের আরতি করছেন। দাঁড়ান, আপনাদের সবাইকে ওনার একটুখানি আরাধনাটা দেখাই, আপনাদেরও খুব ভালো লাগবে। আসুন তবে, আপনারা সবাই দেখুন। দেখলেন কতটা প্রাণ দিয়ে করছে। ভাগ্যিস আমি একটু আগে এসেছিলাম, পরে আসলে হয়তো আমি এটা দেখতেই পারতাম না। কলকাতায় আমার বাড়ি মধ্যমগ্রামে, আর মধ্যমগ্রামে খুব বিখ্যাত হলো মধ্যমগ্রাম কালীবাড়ি। প্রতি শনি মঙ্গলবার মধ্যমগ্রাম কালীবাড়িতে আরতি হয়, আর মায়ের আরতি দেখা খুব পুণ্যের। চেষ্টা করতাম বিয়ের আগে যখন আমি কলকাতায় থাকতাম, আমি প্রত্যেক শনিবার মায়ের আরতি দেখতে মধ্যমগ্রাম কালীবাড়িতেই যেতাম, আর অনেকক্ষণ ওখানে বসে থাকতাম। সেই দিনগুলোর কথা যেন এই আরতি বা আরাধনার মাধ্যমে আমার যেন ভেসে উঠল আরেকবার। অঞ্জলি দেওয়ার পর আমরা সবাই মিলে চলে গেলাম লাইন দিয়ে ভোগ খাওয়ার জায়গায়। বসে পরিপাটি করে আমরা ভোগ খেলাম, আর ভোগে ছিল খিচুড়ি ফল প্রসাদ যেরকম নর্মাল থাকে। তারপর ভোগ খেয়ে আমরা সোজা ওখান থেকে চলে গেলাম আরেকটা পুজো মণ্ডপে। এই পুজো মণ্ডপটা হচ্ছে হলো আমার পুজো। আমার পুজোতেও খুব সুন্দর করে মায়ের সন্ধি পুজো হচ্ছিল। আসুন তবে একটু দেখে নিই। যতই যাই বলুন না কেন, এই দুর্গাপুজোর সময় যদি ঢাকের আওয়াজ না শুনতে পাই কান আর মন যেন তৃপ্তি পায় না। প্রতিটি পুজো মণ্ডপে একটা জিনিস যেটা আমি দেখলাম আর আমার ভালোই লাগলো বেশ, সেটা হলো পুজোর সাথে সাথে এরকম ছোট ছোট ব্যবসায়ীদের
অর্গানাইজেশনগুলো একটু সুযোগ সুবিধা করে দিয়েছিল যাতে নিজেদের জিনিসগুলো তারা একটু বিক্রি করতে পারে। দেখুন, মহিলাদের আনাগোনা তো থাকবেই পুজো মণ্ডপে, আর মহিলারা তো সাজতে ভালোবাসে, তাই এরকম জুয়েলারির দোকান সব জায়গায় ছিল। আর জুয়েলারি স্টলের সাথে সাথে ছিল জামা কাপড়ের স্টলও, জুতির স্টল, তারপর ছিল চিকনকারি কুর্তির স্টল, খুব সুন্দর ছিল। আর বাঙালি মানেই খাওয়া দাওয়া। টরন্টোতে এই আমার পুজোর যে কালচারাল অ্যাসোসিয়েশনটা ছিল, বাইরে সুযোগ সুবিধা করে দিয়েছিল এই ছোট ছোট খাবার স্টলগুলো দিয়ে। তাই ছোট ছোট ভাই বোনেরা অনেক খাবার স্টল দিয়েছিল। এটা হচ্ছে কলকাতা কাঠি রোল, শিক্কাবাব দিয়ে ওই কাঠি রোলগুলোকে করছে। কি বলবো আপনাদের, কলকাতায় যেরকম আপনারা গরমে হাঁসফাঁস করছিলেন, সেই দিন ক্যানাডায় পড়েছিল বেশ ঠান্ডা। সেই দিনও পড়েছিল, আর পরের দিনও আপনাদেরকে নেক্সট ব্লগে দেখাবো কীরকম ঠান্ডা পড়েছিল। তাই আমরা এসেছিলাম টিম হর্টেন্স, যে ক্যানাডার সবচেয়ে জনপ্রিয় চা কফির দোকান। এখানে এসে আমরা একটুখানি জমিয়ে আড্ডাও মারলাম, একটু চা কফি খেয়ে নিজের শরীরটাকে একটু গরমও করলাম। বাঙালিদের ওই চা কফি ছাড়া যেন চলে না, যতই আপনি যাই দিন না কেন, চা আর কফি না পেলে যেন আড্ডা জমে না। তার সাথে যদি একটু মুড়ি আর চপ হয়ে গেল তাহলে তো আরো ভালো। চলুন দেখে নিই আড্ডা কিরকম জমেছিল। তারপর কি হলো জানেন তো, বাড়ি ফিরতে ইচ্ছা করছিল না কারোর। হয়ে গেছে 7:30-8 বাজে, কিন্তু পুজোর সময় কি এত তাড়াতাড়ি বাড়ি ফিরলে চলে? আবার চলে গেলাম তাই জন্যে টরন্টো কালীবাড়িতে। ওখানে গিয়ে আরাম করে আরও বড়ভাবে একটা জমাটি আড্ডা দিলাম, মায়ের ভোগ খেলাম রাত্রিবেলায়, তারপর বাড়ি ফিরলাম। আমরা বিদেশে সবাই খুব একা, আর এই বন্ধুবান্ধবরাই হয়ে যায় সুখ দুঃখের সঙ্গী, পরিবার একটা। আশা করি আপনাদের এই ব্লগটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার ব্লগগুলো দেখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর নবমীর ব্লগ খুব তাড়াতাড়ি দেব। দেখা হবে পরের ব্লগে।